দর্শক সবাইকে স্বাগত নিউজ গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গেল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ঢাকা ছাড়ার আগে ক্রিকেটাররা জানিয়েছেন শক্তিশালী ভারতের মাটিতে লড়বে নিজেদের সর্বোচ্চ দিয়ে, তবে সাকিবের শূন্যতা অবশ্যই অপূরণীয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। সাকিবের নিষেধাজ্ঞায় হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা। অপ্রিয় বাস্তবতাকে মেনে নিয়ে বিষাদ মনে দিল্লির গন্তব্যে বাংলাদেশ দল। প্রথমবারের মতো খেলবে পূর্ণাঙ্গ সিরিজ, তবে উৎসাহ নেই ক্রিকেটারদের মাঝে। বিমানবন্দরে ভক্তরা ঠিকই ছিলেন, ছিল না পূর্ণতা। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ আগেও দেখেছে অনেকে, তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। যাওয়ার আগে বারবার সেরা অলরাউন্ডারের কথাই বলছিলেন মুশফিক মাহমুদুল্লাহরা। আমরা সবাই জানি ও কতটুকু ইম্পর্টেন্ট আমাদের দলের জন্য, আমাদের দেশের জন্য। হয়তো সে একটা ভুল করেছে, বাট সে কোনো অপরাধ করেনি। আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার এবং অলরাউন্ডার, তো তাকে ছাড়া খেলাটা আসলে অনেক টাফ হবে। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। পাঁচ শহরে তিন টি টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ভারতের মাটিতে বিশ্বের যে কোনো দলকে দিতে হয় অগ্নি পরীক্ষা। টাইগাররা প্রস্তুত, প্রস্তুত সেই চ্যালেঞ্জ নিতে। এখন যেহেতু আমার দায়িত্বটা আছে, আমি চেষ্টা করবো আমি আমার দায়িত্বটা পালন করতে। এবং আপনি যেটা ইন্সপিরেশনের কথা বললেন, আমার মনে হয় সবচেয়ে বড় ইন্সপিরেশন যখন আমরা মাঠে নামি আমাদের দেশের জার্সিটা আমরা গায়ে দিই। আমার মনে হয় যারা নতুন যারা আসছে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। আল্লাহ না করে হয়তো বা সাকিব যদি ইনজুরি হয়তো হয়তো এক বছরের জন্য, সেটাও না যেটা আমি হোক বা যে কেউ হয়তো এক বছরের জন্য বাইরেও থাকতে পারতো। তো আমাদের জিনিসটা ওইভাবে দেখে অ্যাটলিস্ট আমাদের চেষ্টা করা উচিত সাকিবের জন্য হলো এই সিস্টেম সেটা ভালো। সাকিববিহীন বাংলাদেশ ক্রিকেটের জন্য নির্ঘুম রাত কাটানোর কথা গোপন করেনি অধিনায়ক মাশরাফিও। এদিকে জুয়ারির প্রস্তাব গোপন করার অপরাধে এবার এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব আল হাসান। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আর বেশি দিন থাকার কথা নয় এই অলরাউন্ডারের। ভক্তদের প্রত্যাশা, হতাশা কাটিয়ে নতুন করে শুরু করবে লাল সবুজরা। আরিফুল ইসলাম, নিউজ 24। মেলিবন ক্রিকেট ক্লাব এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। আইসিসির দেয়া নিষেধাজ্ঞার পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এমসিসির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং সাকিবের পদত্যাগের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। 2017 সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত হন সাকিব। এরপর অস্ট্রেলিয়ার সিডনি ও ভারতের বেঙ্গালুরুতে একই এই কমিটির দুটি সভায় অংশ নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপে ছিল না ব্যাটে, সে ছিল চেনা ধার। শ্রীলঙ্কায় তার নেতৃত্বে দলকে হারতে হতে হয়েছে হোয়াইট ওয়াশ। এমন অবস্থায় বিরতি নিয়ে নিজেকে নতুন করে প্রস্তুত করেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। লক্ষ্য ছিল ভারতের সফরে পুরনো রূপে ফেরার, কিন্তু নিজের দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার সময় ঘনিয়ে এলে বাধ্য হয়েই ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। দল থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন এই ওপেনার। লিখেছেন, নিজেদের দ্বিতীয় সন্তানের জন্য তারা দিন গুনছেন। স্ত্রী আর অনাগত সন্তানের কাছে ক্রিকেট অনেকটাই গৌণ। এমনিতেই ক্রিকেটের ব্যস্ত সূচিতে পরিবারকে কম সময় দেয়া হয় জানিয়ে তামিম বলেন, গুরুত্বপূর্ণ সময়ে পরিবার যেন তাকে মিস না করে সেটা নিশ্চিত করতেই সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। খুব দ্রুতই মাঠে ফেরার আশা ব্যক্ত করে দেশসেরা ব্যাটসম্যান সমর্থকদের জন্য ভক্তদের ধন্যবাদ জানান। সাকিব আল হাসানকে আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সাকিবের নিজ জেলা মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও খেলোয়াড়বৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় নো সাকিব নো ক্রিকেট, সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা মানি না মানব না বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার হাসান উজ্জ্বল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আঞ্জাম বার্কি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু সহ অনেকে। বক্তারা বলেন, অন্যায়ভাবে সাকিবের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তার। এদিকে আইসিসি ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার খবরে মঙ্গলবার রাতে মাগুরা ক্রিকেট প্রেমীদের মধ্যে হতাশা নেমে আসে। জাতীয় দলের অন্তর্ভুক্ত করতে হবে, এর জন্য আইসিসিকে
সাকিব যে অন্যায় করেছে এটা আসলে তার উপরে চাপাই দেওয়া হয়েছে, এবং আমরা মনে করি এর পিছনে অন্য কোনো কারণ আছে। মাগুরাবাসী দেখিয়ে দিয়েছে সাকিবের পক্ষে যে স্লোগান আওয়াজ উঠছে, সাকিব ছাড়া কোনো ক্রিকেট চলতে পারে না, সাকিব মানে ক্রিকেট, ক্রিকেট মানে সাকিব। জুলিয়ান ক্যালফাতো মিরপুর শেরেবাংলায় যার দেখা মিলে নিয়মিতই, মূলত জাতীয় ক্রিকেট দলের ফিজিও তিনি। মাসখানেকের মধ্যে যিনি ভালোবেসে ফেলেছেন বাংলাদেশের সবকিছু, তার মতে শক্তি সামর্থ্য যতটুকু আছে তাকে পুঁজি করেই লড়তে হবে 22 গজে। জুলিয়ান ক্যালফাতো সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। জুলিয়ান ক্যালফাতো হোম অফ ক্রিকেটে যার দেখা মিলে নিয়মিত, ক্রিকেটারদের সঙ্গে প্রায়শই বন্দী হন ক্যামেরার ফ্রেমে এই ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার। মাসখানেক পেরিয়ে জাতীয় দলের ফিজিওর দায়িত্বে ক্যালফাতো, লাল সবুজের দেশে সীমিত সময়ে 22 গজের বাইরের নাটকই বেশি দেখেছেন। নীরব স্বভাবের ক্যালফাতো চলমান সংকট ভুলে যান নীরবেই, যেন বিসিবি আর খেলোয়াড়দের মাঝে সম্পর্কের টানাপোড়ন নিয়ে ভাবার সময় নেই এই ভিন দেশীর। মনে রাখেন প্রিয় মুহূর্ত, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আপন হয়েছে বাংলাদেশের মাটিও মানুষ। I enjoy the different cultures, I like the different foods, so I'm very open minded to that sort of thing. And also the one thing I would say is the people as a whole, not just the players that I've worked with, but walking around in the streets, I find that people are very welcoming, very kind. ক্রিকেট ছাড়াও ফিজিওর দায়িত্বে ছিলেন ফুটবল ও রাগবি দলের। 22 গজে নানা কৌশল হয়তো জানা নেই ঠিক, তবে কাজের অভিজ্ঞতা থেকেই বলছেন দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির দরকার সুনির্দিষ্ট পরিকল্পনার। Is to generate more of a long term plan, and it's what I've done with other sports as well, because it's too the easy route or the shortest route is always to make a quick fix in any team or environment or business. But if you want to have longevity, if you want to have long-term results, you've got to make long-term planning and decisions. শারীরিক গড়ন এক এক দেশে এক এক রকম, যেমন ক্যারিবীয়দের কবজির জোর একটু বেশি, আর এই সত্য মেনে নিয়ে মাঠে নামতে হয় খেলোয়াড়দের, বলছেন ক্যালফাতো। ইতিবাচক ভাবনা ভয়কে জয় করার পুঁজি। So for example, the athletes of the West Indies will be very different to the athletes of Australia. The athletes of Bangladesh are different to those countries too. So we've got to work to our strengths. And what we've got with the Bangladeshi players is an incredible amount of speed and agility. We've got to work on our positives and improve the areas that aren't so strong as well. টাইগারদের ব্যাটিং লাইনআপে আপনার কাছে প্রিয় নাম হয়তো সাকিব তামিম মুশি, প্রথম দেখায় ক্যালফাতোর প্রিয় তরুণ আফিফ হোসেন, আর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ। আরিফুল ইসলাম, নিউজ 24। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে 9 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবার জানাবো ফুটবলের খবর। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে কাল তেলেঙ্গানা এফসি এর বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। শিরোপা পুনরুদ্ধারের প্রত্যয়ী চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক, আর তেলেঙ্গানা এফসির লক্ষ্য ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে ট্রফি জিতে বাড়ি ফেরার। চট্টগ্রাম থেকে শামসুল আলম বাবুর ক্যামেরায় মাহফুজুল ইসলামের রিপোর্ট। তৃতীয় আসরটায় স্বাগতিক দল ফাইনালে উঠায় চট্টগ্রামবাসীর মধ্যে মাঠের লড়াই নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। তাই তো স্বাগতিক দর্শকদের হতাশ করতে চান না চট্টগ্রাম আবাহনীর কোচ ও অধিনায়ক। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানা কোচ মারুফুলের, তাই তো প্রতিপক্ষের সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়েই মাঠে নামবে দল। সেই সাথে শিরোপা পুনরুদ্ধার করাই হবে ফাইনালের মিশন। নির্ভর হয়েই খেলবে চট্টগ্রাম আবাহনী, স্পষ্ট মারুফুল হকের কণ্ঠে। অপোনেন্ট আপনারা দেখেছেন বেশ শক্তিশালী একটা টিম, এবং আমি মনে করি যে আমরা যেভাবে খেলে আসছি এবং আমাদের যোগ্যতা এবং সামর্থ্যতা অবশ্যই স্বাক্ষর রেখেছি। ইনশাল্লাহ এই যোগ্যতা এবং সামর্থ্যতা ইনশাল্লাহ আগামীকাল আমরা স্বাক্ষর রেখে আমরা ট্রফি নিয়ে ফিরবো ইনশাল্লাহ। And let us to become champion, so tomorrow we have to give everything, and I hope and I wish for the people of Bangladesh and for the people of Chattogram that Chiragana Abani Devo win tomorrow. এদিকে ছেড়ে কথা বলতে নারাজ তেলেঙ্গানু দলের কোচ, জানালেন ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাইরে থেকে ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় তারা। Tomorrow will be exciting match for the both team. আমি মনে করি ফাইনালে ভালো লড়াই হবে। আমি আমার দল নিয়ে আশাবাদী, প্রতিপক্ষ বেশ শক্তিশালী, সেটি বিবেচনায় আমরা পরিকল্পনা সাজাবো, ট্রফি নিয়ে ঘরে ফিরতে চাই। I know it's not easy to play the home game with full house. সব মিলিয়ে ভালো একটি ফাইনাল হবে বলে মনে করেন উভয় দলের কোচ ও খেলোয়াড়রা।
কোচ মারুফুল হকের বক্তব্য অনুযায়ী তিনি একেবারে চাপমুক্ত থেকে দলকে খেলাবেন, এই ডাগ আউট সামলাবেন একেবারে নির্ভার হয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে এই 35-40 হাজার দর্শকের সামনে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে একেবারে নির্ভার হয়ে খেলতে পারবে তো চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা? কারণ এটি তো শিরোপা পুনরুদ্ধারের ম্যাচ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24।